আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত দিশাজন কল্যাণ কেন্দ্রের ভেতরে রমরমিয়ে চলছে বিনা প্ল্যান পাস ছাড়াই বিল্ডিং নির্মাণের কাজ। পৌর নিগমের থেকে দুবার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি। পৌর নিগম সূত্রে জানা গেছে, তিনজন ব্যক্তি দিশাজন কল্যাণ কেন্দ্রের ভেতরে অবৈধভাবে বিনা প্ল্যান পাস ছাড়া বিল্ডিং এর নির্মাণের কাজ চালানো হচ্ছিল। পৌর নিগমের থেকে নোটিশ দেওয়া হয়েছে নির্মাণ কাজ বন্ধ করার এবং হিয়ারিং এ উপস্থিত থাকার কথাও বলা হয়েছে। এরপরেও যদি হিয়ারিং এর দিন উপস্থিত না হয় তাহলে পৌর নিগম থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভাশিস দে। অ্যাকশন হচ্ছে আমরা ইতিপূর্বে স্টপ অর্ডার নোটিশ করেছি, ঠিক আছে, এবং তিনজনের নামে করা হয়েছে। একটা হচ্ছে পাপ্পু জামতরিয়া, আরমান শেখ, আর আছে বাবলু ঘোষ, ঠিক আছে। আমরা ওখানে যেহেতু ওদেরকে জেএনএ স্পটে পাইনি, তাহলে আমরা নোটিশ ওখানে সাটিয়ে এসেছি, মানে এ করে এসেছে। তারপর পুলিশে যে এটা ইনফর্ম করা হয়েছে, পুলিশকে চিঠি করা হয়েছে, পুলিশ প্রশাসনকে, এবং আমাদের যারা কর্মী রয়েছে মানে কর্পোরেশন থেকে, তারা যেয়ে ওটাকে আমরা নোটিশগুলো দিয়ে এসেছি। আজকে আমাদের অলরেডি আজকে 15 তারিখ, আজকে আমাদের হিয়ারিংও ডেকেছি, ঠিক আছে। হিয়ারিং হবে আমাদের 4টার পর থেকে হিয়ারিং হবে। এই অবস্থাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। না না, প্রথমবার চিঠি করেছে তখন আমরা স্টপ অর্ডার করেছি, তখনও ওরা যোগাযোগ করেনি, ঠিক আছে। আর হিয়ারিং ডাকানো হয়েছে, এবার হিয়ারিং বোঝা যাবে আসছে কি না ওরা। হ্যাঁ, ওনারা আসছেন। এবার যদি বলে জমিটা কাদের আছে, দেখুন জমির ব্যাপারটা এখন ব্যাপার হচ্ছে, এরা এদের নামে বাড়িগুলো হচ্ছে, ঠিক আছে, বা এরা বাড়ি করছে এটা আমরা ইনফরমেশন পেয়েছি। এবং বাড়ি জায়গাটা যে এবারে ব্যাপারটা ওদেরই কি বা অন্য কোনো জায়গা, সে জায়গা সম্বন্ধে আমাদের খুব একটা ইয়ে হয়নি, যেহেতু ইললিগালি মানে বিনা প্ল্যানে বাড়িটা হচ্ছে। অ্যাকচুয়ালি মেনলি আমরা গেছি বিনা প্ল্যানে বাড়ি হচ্ছে সেই হিসাবে। এবার কাগজপত্র যতক্ষণ ওরা দেখাচ্ছে আমরা বুঝতে করতে পারছি না যে আদৌ সেই জায়গাটা ওদের আছে কি না বা ওদের পড়ে কি না, সেটা আমাদের এনকোয়ারির বেসিসে আমরা বলতে পারবো। এখন তো আমরা যেহেতু স্টপ অর্ডার নোটিশ করেছি, কিন্তু ওনারা এখন আমাদের সঙ্গে কোনো মিটও করেন। ওদের কি কাজ স্যার স্টপ আছে, কাজগুলো চলছে? কাজগুলো আমার যতটা ইয়ে আছে, এখন যে অবস্থায় আমরা ছেড়ে এসেছিলাম, মানে যে অবস্থায় কাজ চলছিল সেই অবস্থাতেই এখন বন্ধ রয়েছে কাজ, ফার্দার আর কোনো কাজ হয়নি স্যার। যদি ওরা না এসে যদি দেখা যদি না করে, এখন আমরা আজ তো হিয়ারিং ডেট আছে, তো হিয়ারিংটা আমরা দেখে নিচ্ছি কী দাঁড়াচ্ছে। তারপরে আমরা লিগাল আমাদের অ্যাডভাইজার যিনি রয়েছেন, তিনার ওনার মতামত নিয়ে তারপরে যদি পুলিশে আবার হয়তো ইনফর্ম করবো যে আর কোনো কিছু মানে স্টপ অর্ডার দেওয়ার পরে ওনার কাজ যদি বন্ধ না করতেন তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। কাজ যেহেতু বন্ধ করেছেন, সেহেতু আমরা এবারে এই লিগাল অ্যাডভাইস সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারবো যে এরপরে পদক্ষেপ আমরা কী নিতে পারি। তাহলে ওটা এমনও হতে পারে যদি আমাদের লিগাল অ্যাডভাইজার আমাদের আইন মোতাবেক যদি ওটা ডিমোলিশের ব্যাপার থাকে, ডিমোলিশ করতে হতে পারে। পরিচয় হচ্ছে আমি শুভাশিস দে, বড় আর্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।